আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সামনে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সমন্বিত বাগান ব্যবস্থাপনা। দেখেন আপনার পাশে আমরা যদি দেখাই, এখানে ড্রাগন চাষ করছে, নতুন একটি ড্রাগনের জমি, পাশাপাশি আপনার ভিতর দিয়ে ফুল চাষ করা হয়েছে। তো এটা কিন্তু খুবই একটি লাভজনক কৃষি। আপনারা জানেন যে বর্তমান কৃষি কিন্তু একটি লাভজনক কৃষিতে রূপান্তর করার জন্য সরকার একত্রে কাজ করে যাচ্ছে, পাশাপাশি যেসব বেসরকারি খাত আছে সকলেই কিন্তু লাভজনক কৃষি, মানে কৃষি যেন খেয়ে পুড়ে বেঁচে থাকার জন্য কৃষি না হয়ে যদি এটাকে লাভজনক কৃষিতে রূপান্তর করা যায় তাহলেই কিন্তু আপনার কৃষক এখানে আসবে, নতুন নতুন উদ্যোক্তা সৃষ্টি হবে এবং এই কৃষির একটা সমৃদ্ধি হবে। তো আপনারা দেখেন, এই যে আমি দেখাই এখানে, দেখাই যে আপনার পরিপূর্ণ একটা ড্রাগনের নতুন জমি, ড্রাগন চাষ হয়েছে, পাশাপাশি আপনার এই মল্লিকা ফুল হাতে আমার যেটা দেখতেছেন, এই মল্লিকা ফুল তো এটা চাষ করেছেন কালিগঞ্জ থানার ৬৯৩৪ ইউনিয়নের শাকিল হোসেন। তো আমরা তার সাথে কথা বলবো, আসলে এটা কিভাবে এই চাষটা করা যায়, মানে সমন্বিত এই বাগানটা করা যায়, আমরা তার সাথে কথা বলবো। চলুন আমরা কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম, ইনশাআল্লাহ ভালো আছি। তো আমরা তো আজকে আপনার জমিতে এসেছি, আসলে আমরা আপনি যে চাষটি করেছেন, আসলে এই যে ড্রাগন দেখতেছি আমরা, ড্রাগনের পাশাপাশি আপনার এই যে আপনার দেখছি যে চন্দ্রমল্লিকা ফুল, হ্যাঁ, এই যে চাষটা আপনি করেছেন সমন্বিত বাগান, এই এই ধারণাটা আপনি কোন জায়গা থেকে পেলেন, কিভাবে জানলেন যে এইভাবে চাষ করলে খুব ভালো ফলন, মানে ভালো করা যায়? এইটা আমি মূলত দেখলাম যে আমার এই ড্রাগনটা শীতের ভিতরে এই যে কোনো লাভ হবে না, আসবে না, মানে ড্রাগন শীতের ভিতরে কোনো ফুল আসে না, কোনো ফুল ফল আসবে না। আচ্ছা, আর গাছও খুব বেশি বড় হবে না, শীতে গাছ বড় হয় না ড্রাগনে। জি জি, এই সুযোগটার মাঝে আমি চন্দ্রমল্লিকা লাগাইছি। এই চন্দ্রমল্লিকা ফুল যে আপনি লাগাইছেন, এই চন্দ্রমল্লিকা ফুল লাগাতে যে আপনার কেমন টাকা খরচ হয়েছে, আর এটা কীভাবে যদি দর্শকরা চাষ করতে চায় কীভাবে চাষ করবে আপনি যদি একটু বলতেন আর কি? চন্দ্রমল্লিকা মূলত জমিটা সাধন করতে হবে, প্রথম পর্যায়ে এক বিঘা ভূমিতে ১০-১৫ কেজি চুন দিতে হবে। চুন দিয়ে চুন ছিটায় জমিটা চাষ করতে হবে, চাষ 2-3টা চাষ দিতে হবে। চাষ দেওয়ার পরে এই বেড করতে হবে, বেডটা হচ্ছে 18-20 ইঞ্চির চওড়া হবে। এই যে বেড আমরা দেখতে পাচ্ছি, এই বেডটা চওড়া হবে 18-20 ইঞ্চি। 18-20 ইঞ্চি। আচ্ছা, হাইট হবে 5-6 ইঞ্চি, উচ্চতা হবে 5-6 ইঞ্চি। 5-6 ইঞ্চি দিয়ে তারপরে আছে আপনার চারার নেস্ট হবে ইন্ডিয়ার থেকে, চারাগুলো আমাদের দেশে হয় না, ইন্ডিয়ার থেকে চারা আনছে, চারা নিয়ে আসে আপনার 5-6 ইঞ্চি পরপর চারাগুলো রোপণ করতে হবে। আচ্ছা, এটা আপনি রোপণ করে দিলেন, দেওয়ার পরে যখন এই ধরনের আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি ফুল, অলরেডি ফুল চলে এসেছে, তো এই ফুলটা আপনারা যখন হয়ে যাবে তখন কত টাকা পিস বিক্রি হবে? এটা এই ফুলটা মূলত সর্বনিম্ন ১ টাকা থাকে, আর কিন্তু ২-৩-৪ টাকা পর্যন্ত বিক্রি করতে, ৪ টাকা পর্যন্ত বিক্রি হয়, মানে ১ টাকা থেকে শুরু। বাজারে যখন যেমন ইয়ে থেকে চলেন, আমরা বাগানটা একটু ঘুরে দেখি আর একটু কথা বলি, মানে আপনার এটা এক এক সময় এক এক ধরনের ইয়ে হয়। তা আপনার এই 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 এক বিঘা জমিতে, এটা তো ২৫ শতক জমি, তাই ২৫ শতক জমিতে কত পিস এই আপনার হচ্ছে যে চারা লাগানো আছে? এখানে চারা আছে ৮০০০ চারা। দর্শক মণ্ডলী, আমরা যদি আপনাদেরকে দেখাতে চাই, এই যে আপনারা গাছটি দেখতেছেন, এই গাছটা দেখেন, এই একটা গাছে কত ফুল হবে? এই এক একটা প্রথম পর্যায়ে আরো বড় গাছ হবে। আর এই যে এখনই এই গাছের বয়স কতদিন? গাছের বয়স ২.৫ মাস। কত? ২.৫ মাস। তাহলে ২.৫ মাসে যদি আপনার এইখানে আমরা যদি দেখাই আপনাদেরকে যে একটা চন্দ্রমল্লিকা কতগুলো ফুল হবে, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ২২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯, ২০, ২১, ২২, ২৩, ২৪
যত কাটবেন আবার পালছি দিবে, পালছি দিলে আর কতদিন আপনি কাটবেন এটা? 3 মাস। এই এই কাটার পরে পালছি দিয়ে আবার এরকম ফুল হবে। এই এক একটা ফুল যদি আমরা 1 টাকা করে ধরি, যে 1 টাকা করে বিক্রি হয় এখানে 8000 চারাই মূলত 2.5 থেকে 3 লক্ষ ফুল আমি বেচতে পারবো দাদা। 2.5 লক্ষ থেকে 3 লক্ষ ফুল বিক্রি করতে পারবো, তার মানে 1 টাকা করে হলো 2.5-3 লাখ টাকা আপনার এখান থেকে ফুল বিক্রি করার সুযোগ আছে যদি দাম থাকে ইনশাআল্লাহ। আর তাহলে আপনার আপনি যদি এটা বিক্রি করেন তাহলে আপনার এখানে খরচ হচ্ছে কত টাকা মূলত? এ খুব খরচজনক, খুব খরচ হয় এখানে। 1 বিঘা হইতে মূলত
25 কিলো ভুঁই আমি সার চার বার সার দিয়েছি, চার বস্তা সার দেওয়া হয়েছে, আর সপ্তাহে দুই দিন স্প্রে দিই, একটা স্প্রে দিতে 1000 টাকা খরচ হয়। তার মানে আপনি কত টাকা খরচ হবে লাস্ট ফুল তোলা পর্যন্ত, আপনার শেষ করা পর্যন্ত? 1,20,000-30,000 টাকা খরচ হবে। ও, 2 লাখ টাকা খরচ। আপনি 2 লাখ টাকা মানে কত বললেন, 2.5 লাখ টাকা, 2.5 লক্ষ ফুল বেচতে পারবেন? 2 থেকে 3 লক্ষ ফুল বেচতে পারবো, কিন্তু টাকার হিসেব তো বলা যাচ্ছে না, বাজার যখন যেটা হয় একটু বেশি হতে পারে। হ্যাঁ, 1 টাকা হতে পারে, 3 টাকা হতে পারে, 2 টাকা হতে পারে, 4 টাকা হতে পারে। এটা সর্বোচ্চ কত টাকা যায় বাজারে? সর্বোচ্চ 4.5 পর্যন্ত বিক্রি করা আছে। সর্বোচ্চ 4.5 পর্যন্ত গেছে? 4.5। আর সর্বনিম্ন 1 টাকা? 1 টাকা, তার নিচে হয় না? না, মাঝে মধ্যে একদমই বিক্রি হয় না, এরকম সময় যায় না, এরকম যে হরতাল অবরোধ হলে তখন বিক্রি হয় না। আচ্ছা, তো দর্শক মন্ডলী, আপনারা শুনেছেন যে এখানে এই চাষি 1,20,000 টাকা বিনিয়োগ করছে, 1,20,000 টাকা বিনিয়োগ করার পরে সে এখান থেকে 2.5 থেকে 3 লক্ষ ফুল বেচতে পারবেন। তার যদি 1 টাকা করেও বাজার আমরা ধরি সর্বনিম্ন বাজার, তাও কিন্তু তিনি 3 লাখ টাকার ফুল বিক্রি করতে পারবেন, 2.5 থেকে 3 লক্ষ টাকার ফুল বিক্রি করতে পারবেন, এবং খরচ হবে 1,01,20,000 টাকা। তার মানে তাহলে এটা কয় মাসে হবে আপনার? যখন ফুল ওটা শুরু হবে তখন 3 মাস থাকবে। 3 মাস থাকবে, তার মানে 3 মাস যদি থাকে তাহলে আপনার হচ্ছে যে 3 মাস আর এই লাগাইছেন কয় মাস? 2.5 মাস, টোটাল 6 মাস। 6 মাস, শীতের 6 মাস, শীতের 6 মাস। চন্দ্রমল্লিকা তো অন্য সময় হয় না? না, অন্য সময় তো হয় না। না, তাহলে 3 আর 3 6 মাস, 6 মাসে আপনার মনে করেন কি যে আমরা যদি হিসাব করি 3 লক্ষ টাকার ফুল গেছে, 1 লক্ষ টাকা যদি খরচ হয়, 2 লাখ টাকা লাভ। তার মানে আপনার 6 মাসে প্রতি মাসে দেখেন একটা ভালো পরিমাণ ইনকাম হচ্ছে। তো 5 বছর ড্রাগন চাষ। হ্যাঁ, আর তারপরে আপনারা দেখছেন যে ড্রাগন চাষ যেটা আছে সেটা কিন্তু তার পাশাপাশি থাকতেছে, এখানে যে ড্রাগনটা আছে সেই ড্রাগনটাতে কিন্তু ড্রাগনের মতোই থাকছে। ড্রাগন যখন আবার ধরা শুরু হবে 1 বছর, এবারেই হবে, আগামীতে আর হবে না, আগামীতে আর হবে না, আগামীতে গাছ বড় হয়ে যাবে, ড্রাগন গাছ, তখন আর এই ফুলটা হবে না। আপনি এবার এই বছরটা আর কি ইয়ে করে গেছেন। তো ঠিক আছে, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যারা এই চন্দ্রমল্লিকা ফুল চাষ করতে চান, তারা এই ভিডিওটি দেখলে আমি মনে করি যে উপকৃত হবেন আপনারা। এটার মাধ্যম দিয়ে আপনারা ফুল চাষে আমাদের একটা বিপ্লব সাধিত হবে, কারণ আপনারা জানেন যে ফুল আমাদের দেশের পর্যাপ্ত ফুলের চাহিদা রয়েছে। এগুলো সবই একসময় বিদেশি ফুল ছিল, এখন আমাদের দেশের ফুল এগুলা। তো আপনারা ফুল ব্যবহারের মাধ্যম দিয়ে আসলে আপনারা স্বাবলম্বী হবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।